সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথিতযশা প্রাবন্ধিক, নাট্যকার, সাহিত্যিক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম উত্তর সাধক আব্দুল হক সম্পর্কে। তিনি 1918 সালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তারপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালির সামাজিক ইতিহাসে আব্দুল হক অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণীয়। মননশীল প্রাবন্ধিক হিসেবে তিনি অধিক পরিচিত হলেও সাহিত্যের সকল শাখায় তার পদচারণা ছিল অত্যন্ত প্রশংসাযোগ্য। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, শিক্ষা, ধর্ম, দর্শন প্রভৃতি অর্থাৎ জীবনাচরণের সকল বিষয় তার মননশীল রচনার বিষয়বস্তু হয়েছে। উপর্যুক্ত বিষয়সমূহ সম্বন্ধে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপনে তিনি কোনো পূর্ব নির্ধারিত মতবাদপন্থী হননি, বরং নিজেই নিজের মতবাদের প্রচারক হয়েছেন। তার প্রচারিত মতবাদ সকলের কাছে বাঙালির জাতীয়তাবাদ হিসেবে পরিচিতি পেয়েছে। এ মতবাদ চর্চা বর্তমান সংক্ষুব্ধ আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত প্রাসঙ্গিক মনে হয়। আব্দুল হকের চিন্তাচর্চার ক্ষেত্রসমূহ থেকে বর্তমান বাংলার আলোচনায় আমরা সাহিত্যিক দর্শন শিরোনামের লেখক থেকে প্রচারক হয়ে ওঠা আব্দুল হকের একটি বিশেষ দিকের পরিচয় দেওয়ার প্রয়াস করি। এই মহৎ ব্যক্তিত্ব আব্দুল হক রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন না, এ কারণে সমাজ সম্পর্কে প্রদত্ত তার মতবাদ প্রবন্ধের আকারে সাহিত্য হয়ে উঠেছে। ফলে তার রচনায় অনিবার্যভাবে উপস্থিত হয়েছে সমাজ ও সমাজের সঙ্গে সংশ্লিষ্ট অনুষঙ্গসমূহ। এ সম্বন্ধে আলোচনায় তিনি বাঙালি মুসলমান সমাজে পশ্চাদপর কারণ ও হিন্দু মুসলমান বিরোধের অন্তর্নিহিত প্রকৃতিকে একসূত্রে গ্রথিত করেছেন। তার অভিমত, যে কারণে বাঙালি মুসলমান তার প্রতিবেশী হিন্দুর তুলনায় পশ্চাৎগামী, সেই একই কারণে জ্ঞান চর্চা থেকে পিছিয়ে পড়ে তারা হিন্দু বিদ্বেষী। বাঙালি হিন্দু যেমন প্রতিবেশী মুসলমানকে না জেনে মুসলমান বিরোধী, অনুরূপভাবে বাঙালি মুসলমান জ্ঞানের স্বল্পতার কারণে প্রতিবেশীর হৃদয়ের প্রবেশ করতে না পেরে বঞ্চিত। এভাবেই শিক্ষা, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের পরিণতি হয়েছে সাম্প্রদায়িকতা। অবশ্য আব্দুল হকের আগে অনেকেই বাঙালি মুসলমানের সংশ্লিষ্ট সমস্যাসমূহ তুলে ধরার চেষ্টা করেছেন, তবে আব্দুল হকের চিন্তার মৌলিকত্ব হলো তিনি আরও অগ্রসর হয়ে সমস্যা সমাধানের পথ নির্দেশ করে দিয়েছেন। অর্থাৎ ভবিষ্যৎ বাঙালির জন্য আব্দুল হক চর্চা তাই অনিবার্য হয়ে উঠেছে। 19 শতকে বাঙালি হিন্দুর মধ্যে যে জাগরণের সূচনা হয়েছিল তা পূর্ণতা পায় 20 শতকে বাঙালি মুসলমান সমাজের মধ্যকার জাগরণের ফলে। আব্দুল হকের সত্তায় এ উপলব্ধি ক্রিয়াশীল থাকায় যেসব বাঙালি মুসলমানের মধ্যে রেনেসাঁসের বৈশিষ্ট্য ক্রিয়াশীল ছিল তাদের অধিকাংশের সম্পর্কে তিনি কিছু না কিছু লিখেছেন, তার চেতনালোককে উন্মোচন ও বিশ্লেষণ করেছেন। এদের সম্পর্কে তার লেখনী ধারণের আরও অনেক কারণ আছে, যেগুলো হচ্ছে তিনি মুসলমান সমাজে জন্মেছিলেন, এ কারণে সমাজের দুর্বলতাগুলো তাকে ভাবিত করত। এরকম ভাবনার প্রকৃত রূপ তিনি খুঁজতে চেয়েছিলেন পূর্বসূরীদের সৃষ্টিকর্মের মধ্যে। সেজন্য নিজের দর্শন প্রকাশ করার ক্ষেত্র হিসেবে তিনি বেছে নিয়েছিলেন সমাজের পূর্ববর্তীদের সৃষ্টিকর্মের ব্যাখ্যাকে, যার ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে বাঙালি ভাষাভাষী মুসলমানদের বাঙালিত্বের প্রকৃত স্বরূপ। আব্দুল হক বাঙালি জাতীয়তাবাদের উদ্যোক্তা পুরুষ, মতবাদ প্রচার ও প্রতিষ্ঠা তার সৃষ্টিকর্মের উদ্দেশ্য হওয়ায় অন্যান্য বিষয়ের মতো তিনি সাহিত্য, সাহিত্যিক দর্শন মূল্যায়নেও তিনি সমকালে স্বতন্ত্রবাদীদের নিকট সমালোচিত হয়েছেন। অবশ্য কোনো নতুন চিন্তাধারায় প্রচারক ব্যক্তি বা প্রতিষ্ঠানের এটি নিয়তি, কিন্তু কারো কারো ভাগ্যে এর চেয়েও বেশি দুর্ভোগ নেমে আসে। আব্দুল হক
বাংলাদেশের সেরা চিন্তাবিদ ও প্রবন্ধকারদের একজন। বাঙালি জাতীয়তাবাদী চেতনার পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি 20 শতকের 60-এর দশকে কলম সৈনিক উপাধি লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বুদ্ধিবৃত্তিক যুক্তি উপস্থাপনে তার রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান। ইতালির মার্ক্সবাদী মনীষী অ্যান্টোনিও গ্রামসির ভাষায় তিনি ছিলেন যথার্থ অর্থে একজন অর্গানিক বুদ্ধিজীবী, সমাজের প্রতি দায়বদ্ধ বুদ্ধিজীবী। পাকিস্তানের চেয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, নৃতত্ব তথা সামগ্রিক জাতীয় পরিচয় যে ভিন্ন, সে কথা তিনি তথ্য ও তত্ত্ব দিয়ে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি বেনামে সমকাল পত্রিকায় এসব লেখা প্রকাশ করলে একাধিকবার ওই পত্রিকা নিষেধাজ্ঞার ঝুঁকির মধ্যে পড়ে। গোয়েন্দা বিভাগ থেকে লেখকের প্রকৃত পরিচয় উদ্ঘাটনের চেষ্টা সমকাল সম্পাদকের দৃঢ় ব্যক্তিত্বের ফলে ব্যর্থ হলেও আব্দুল হক সবসময় কঠিনতম বিপদের খড়গ মাথায় নিয়েই জাতীয় স্বার্থে ও সত্যানুসন্ধান ও সচ্চরণে অব্যাহত রাখেন। আব্দুল হক কখনো কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হননি, কিন্তু ছাত্র জীবন থেকে তার রাজনৈতিক চেতনা বা অভিজ্ঞান ছিল দারুণভাবে স্বচ্ছ, ইতিবাচক, দূরদর্শী, প্রগতিমুখী। 1947 সালের শুরুর দিকে স্পষ্ট হয়ে গিয়েছিল ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ তার অন্তর্ভুক্ত হবে। রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু হওয়ার আগেই পশ্চিম অংশের নেতারা এমন মনোভাব প্রকাশ করতে লাগলেন যে সংখ্যাগুরু জনগোষ্ঠীকে উপেক্ষা করে কেবলমাত্র হিন্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার আগে প্রথম এ বিষয়ে সচেতন প্রতিবাদ করেন লেখক সাহিত্যিকরা। তাদের মধ্যে সর্বপ্রথম পত্রিকায় প্রবন্ধ রচনা করে এর প্রতিবাদ করেন আব্দুল হক। 1947 সালের 22 ও 29 জুন বাংলা ভাষা বিষয়ক প্রস্তাব, বাংলা ভাষা বিষয়ক প্রস্তাব নামে দৈনিক ইত্তেহাদ পত্রিকায় 2টি পর্বে প্রবন্ধ লিখে রাষ্ট্রভাষা উর্দু হবে এ ধারণার বিরুদ্ধে মননশীলতার দিক থেকে সংগ্রামী ভূমিকার সূচনা ঘটান তিনি। কাছাকাছি সময়ে একই বছরের 30শে জুন তারিখে দৈনিক আজাদ পত্রিকায় তিনি লেখেন পাকিস্তানের রাষ্ট্রভাষা নামের আরেকটি প্রবন্ধ। আলিগড় বিশ্ববিদ্যালয়ে সে সময়কার ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিবৃতি দিলে 29 জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর বিরোধিতা করে দৈনিক আজাদে পাকিস্তানের ভাষা সমস্যা নামে একটি প্রবন্ধ লেখেন। উর্দু রাষ্ট্রভাষা হলে এ বিষয়ে আব্দুল হক তৃতীয় প্রবন্ধটি লেখেন 1947 সালের 27 জুলাই দৈনিক ইত্তেহাদ পত্রিকায়। আর চতুর্থটি লেখেন মিসেস এম এ হক ছদ্মনামে সাপ্তাহিক বেগম পত্রিকার 3 আগস্ট 1947 সালের সংখ্যায়। আচ্ছা, আব্দুল হকের ভাষা আন্দোলনের আদিপর্ব বই থেকে এসব তথ্য পাওয়া গেছে যে তার এই বইটি 1976 সালে মুক্তধারা প্রকাশনী প্রকাশ করে এবং 1947 সালে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে আব্দুল হকের যে কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল ওই প্রবন্ধগুলোই রয়েছে এই বইয়ে। বাংলা যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত সে কথা তিনি লিখেছেন 1947 সালের আগস্টের দিকে। তখন তিনি কেবল এমএ পাস করেছেন। এ থেকেই তার রাজনৈতিক পরিপক্কতার বিষয়টি উপলব্ধি করা যায় এবং ভাষার প্রশ্নের তিনি দ্বিজাতি তত্ত্বের ভুলটি উপলব্ধি করেন 1947 সালে উত্তরকালের দিকে তিনি লেখনীর মাধ্যমে ভাষা আন্দোলনের বুদ্ধিভিত্তিক সৈনিক হয়ে ওঠেন এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রবক্তা। সুতরাং 71 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, এর যে 4 স্তম্ভ সে সম্পর্কেও তিনি ছিলেন নিঃসংশয়। ফলে 1975 সালের আগস্টে
হত্যা, আগস্টের যে হত্যাকাণ্ড নিয়ে তিনি সেই দিনেরই দিনলিপির পাতায় দেশের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন, তা ছিল রাজনৈতিক নিষেধাজ্ঞার বিশেষজ্ঞের চেয়েও দূরদৃষ্টি সম্পন্ন। প্রাবন্ধিক আব্দুল হকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা সম্পর্কেও এখানে বলা প্রয়োজন, তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন অসাম্প্রদায়িক মানুষ। সাম্প্রদায়িকতার কোনো বিন্দুমাত্র অনুভূতি তার মধ্যে কখনো স্পর্শ করেনি। তিনি ছিলেন পূর্বাপর বিজ্ঞান মনস্ক, মানবিক ও বুদ্ধি মুক্ত বুদ্ধি চেতনার অঙ্গীকারবদ্ধ। কিন্তু 20 শতকের 40-এর দশকে যখন তিনি লেখা শুরু করেন, তখন বাঙালি মুসলমানরা তার কাছে একটি পশ্চাৎপদ, নিগৃহীত, বঞ্চিত, অধঃপতিত শ্রেণী হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলে তিনি এই শ্রেণী থেকে আগত সৃজনশীল ও মননশীল লেখকদের মানস বিশ্লেষণেই মনোনিবেশ করেন। কোথায় তাদের শক্তি ও কোথায় সীমাবদ্ধতা, কোথায় তাদের প্রগতি আর কোথায় প্রগতিশীলতার বস্তুনিষ্ঠ বিশ্লেষণেই তিনি আমৃত্যু চেষ্টা করেছেন, এই প্রয়াসী ছিলেন এই বিষয়ে। এবং বাংলাদেশের এই প্রথম সারির চিন্তাবিদদের ব্যক্তি জীবনের দিকে, তার হয়ে ওঠার প্রক্রিয়ার দিকে তাকালে আমাদের বিস্মিত না হয়ে উপায় থাকে না। বাংলাদেশের এমন এক প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি এসেছেন যেখানে অষ্টম শ্রেণীর পাঠ গ্রহণের জন্য তাকে নিজ গ্রাম থেকে অনেক দূরে গিয়ে জায়গির থাকতে হয়। তারপর প্রবেশিকা পরীক্ষার ভালো ফল করার পরেও আর্থিক কারণে তিনি কলেজ পাঠে ছেদ পড়ে। তার 1 বছর পর চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম প্রান্তীয় অঞ্চল থেকে দূরবর্তী টাঙ্গাইলে গিয়ে তিনি লজিংয়ের ব্যবস্থা করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ সমাপ্ত করেন এবং এরপর তিনি ডিগ্রি পর্যায়ে পড়াশোনার জন্য আবার রীতিমতো তার যুদ্ধ শুরু হয়। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতা করে তিনি অর্থ জমিয়ে 3 বছরের ব্যবধানে রাজশাহী কলেজে তিনি ডিগ্রি পর্যায়ে পাঠ গ্রহণে সমর্থ হন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পর্যায়ে পাঠ নেওয়ার সময় তাকে নানা খণ্ডকালীন চাকরির কারণে পরীক্ষার ফল আশানুরূপ হতে পারে না। শিক্ষাগ্রহণ নিয়ে তার এই যে জীবনযুদ্ধের ইতিহাস স্মরণে রাখলে দেশের প্রথম সারির চিন্তাবিদ হয়ে ওঠার জন্য তার যে অন্তর্গত শক্তি ও সাধনার বিষয়টি উপলব্ধি করা যায়। তো এই ছিল আজকে আব্দুল হক সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি আমি সামান্য কিছু তথ্য দিতে পেরেছি, আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।